गुड मॉर्निंग स्टूडेंट्स, आमी तुम्हारे शांतनु सर, एसबी सर, आमी आज के तुम्हारे रीजनिंग के एक खूब गुरुत्वपूर्ण चैप्टर सम्बन्ध आलोचना करब, नम्बर सीरीज। तुम्हारा अनेक आमाके जिज्ञेस करो जे नम्बर सीरीज क्षेत्र में कौन ट्रिक्स अप्लाई करब। एक सीरीज देवा थाकबे, सेई सीरीजे कयेकटा नम्बर देवा थाकबे। प्रथम देखते हो जे सेई नम्बरगुलोर मध्ये कौन सिकुएंस बा कौन रिदिम रयेछे, एबं सेई रिदिम बा सिकुएंस के जे आमरा बुझते पारी क्वेश्चन मार्क से क्वेश्चन मार्क की कौन नम्बर सुइटेबल है से कैलकुलेशन मध्य आनते तो चैप्टर सम्बन्धे तुम्हारे डिसकस करब। तो आसो शुरू करी। प्रथम जो क्वेश्चन देवा 1, 9, 25, 49 क्वेश्चन मार्क 121 देखते हैं क्वेश्चन मार्के नम्बर बस बे फार्स्टे बाकी जो नम्बर गुलो देवा आछे सेई नम्बर गुलोर मध्ये एकटा रिदिम बा सिकुएंस आमाके प्रथमे आनते हबे। देखो एरा प्रत्येकेई किन्तु स्क्वायर नम्बर। आमी वन के लिखते पारी जे वनटा होच्छे वन स्क्वायर। आमी लिखते पारी एटा वन स्क्वायर, एटा होच्छे आमादेर थ्री स्क्वायर, एटा फाइव स्क्वायर, एटा सेवेन स्क्वायर, एटा इलेवेन स्क्वायर। ताहले लक्ष्य राखो प्रथमे वन स्क्वायर आसछे, তারপরে থ্রি স্কোয়ার, তারপরে ফাইভ স্কোয়ার, তারপর সেভেন স্কোয়ার, তারপরে ইলেভেন স্কোয়ার। তাহলে এই নাম্বারটা কত হবে? দেখো আমি এখানে ওয়ান এর পরে থ্রি নিয়েছি, থ্রির পরে ফাইভ নিয়েছি, ফাইভ এর পরে সেভেন নিয়েছি, মানে একটা করে নাম্বারকে আমি স্কিপ করে যাচ্ছি। তাহলে অবভিয়াসলি সেভেন এর পরের নাম্বারটা নাইন হবে, এবং যেহেতু সিরিজটা সবগুলো স্কোয়ার নাম্বারের সিরিজ তাহলে অবশ্যই সেটা হবে নাইন স্কোয়ার। তাহলে এখানটায় আমার আনসার চলে আসবে 81। আমার আনসার হয়ে গেল 81। আসো কোশ্চেন নাম্বার টু। দেখো কোশ্চেন নাম্বার টু এ কিন্তু 0, 5, 8, 17, 24 এই নাম্বার গুলো কিন্তু কোন স্কোয়ার নাম্বার আমরা বলতে পারছি না। যেমন আগের কোশ্চেনটা বলেছিলাম যে অল আর স্কোয়ার নাম্বার, কিন্তু এখানে কিন্তু কোন নাম্বারটা স্কোয়ার নাম্বার এটা কিন্তু আমরা ডেফিনিটলি বলতে পারছি না। কিন্তু যদি একটু চিন্তা ভাবনা করি, দেখো ওয়ান কে আমি লিখেছিলাম আগের কোশ্চেনে ওয়ান স্কোয়ার, তাহলে এই যে জিরো আছে তাহলে জিরো কে আমি লিখতেই পারি ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান। আবার একইভাবে লক্ষ্য রাখবো ফাইভ কে আমি লিখতে পারি টু স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এইট কে আমি লিখতে পারি থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান, সেভেন্টিন কে লিখতে পারি ফোর স্কোয়ার প্লাস ওয়ান, টোয়েন্টি ফোর কে লিখতে পারি ফাইভ স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে নাম্বার টু এ কিন্তু আমরা এক্সাক্টলি কিন্তু স্কোয়ার পেলাম না, কিন্তু এক্সাক্টলি স্কোয়ারের সঙ্গে প্লাস ওয়ান বা মাইনাস ওয়ান করলে যে নাম্বারটা আসে সেই নাম্বারের একটা সিরিজ কিন্তু আমাকে এখানে দেওয়া আছে। তাহলে প্রথমটা লক্ষ্য রাখবো মাইনাস ওয়ান আসছে, পরে প্লাস ওয়ান, আবার মাইনাস ওয়ান, আবার প্লাস ওয়ান, আবার মাইনাস ওয়ান, একটা অল্টারনেট সিকোয়েন্সে কিন্তু মুভ করছে। তাহলে আমার আনসার যেটা হবে তাহলে সেটা কি হবে, ওয়ান স্কোয়ার, টু স্কোয়ার, থ্রি স্কোয়ার, ফোর স্কোয়ার, ফাইভ স্কোয়ার আমরা পেয়ে গেছি। তাহলে অবভিয়াসলি এটা হবে সিক্স স্কোয়ার। আগেরটা যেহেতু ছিল মাইনাস ওয়ান, পরেরটা হবে প্লাস ওয়ান, তাহলে সিক্স স্কোয়ার মানে 36। আমার আনসার হবে 36 প্লাস ওয়ান 37। আচ্ছা কোশ্চেন নাম্বার থ্রি দেখো, এখানে বলছে 1, 8, 27, 64 কোশ্চেন মার্ক। আচ্ছা এই যে 1, 8, 27, 64 এরা প্রত্যেকটাই কিন্তু পারফেক্ট কিউব, তাহলে এখান থেকে এটা হচ্ছে 1 এর কিউব, এটা 2 এর কিউব, এটা 3 এর কিউব, এটা 4 এর কিউব, তাহলে অবভিয়াসলি আমার আনসার হবে 5 এর কিউব, দ্যাট ইজ 125। 125 ইজ দ্য কারেক্ট আনসার। দেখো কোশ্চেন নাম্বার 4, এখানে বলছে 24, 60, 120, 210। এই চারটে নাম্বারে কে যে সিকোয়েন্সে লেখা হয়েছে সেই সিকোয়েন্সটা বুঝতে হবে এবং আমাকে আনসার করতে হবে কত হবে আনসার। দেখো বিষয় হচ্ছে এই চারটে নাম্বার কিন্তু কোন পারফেক্ট কিউব বা পারফেক্ট স্কোয়ার কিন্তু আসছে না, কিন্তু আমি 24 কে যদি আমি লিখি 24 এ নিয়ারেস্ট কিউব কত আছে 27, তাহলে একে আমি লিখতে পারি 24 কে আমি লিখতে পারি 3 কিউব মাইনাস 3, কারণ 3 কিউব মানে হচ্ছে 27, তার থেকে মাইনাস 3 করলে 24 হয়। তাহলে একই লজিকে আমি 60 কে লিখতে পারি 4 কিউব মাইনাস 4, কারণ 4 কিউব মানে 64, তার থেকে মাইনাস 4 করলে 60 হয়। তাহলে 120 কে লিখতে পারি 5 কিউব মাইনাস 5, 6 এটা হচ্ছে 6 কিউব মাইনাস 6 যদি করি তাহলে চলে আসছে 210। একটা লজিক খেয়াল করো, তুমি যে নাম্বারের কিউব করছো তুমি কিন্তু সেই নাম্বারটি মাইনাস করছো, মানে 3 এর কিউব করলে 3 মাইনাস করব, 4 এর কিউব করলে 4 মাইনাস করব, 5 এর কিউব করলে 5 মাইনাস করব, 6 এর কিউব করলে 6 মাইনাস করব, এইভাবে কিন্তু সিরিজটা কিন্তু মুভ করছে।
তাহলে আমার আনসার যেটা হবে সেটা অবশ্যই হবে 7 এর কিউব মাইনাস 7 7 এর কিউব মানে আমরা সকলেই জানি 343 343 তার থেকে যদি 7 মাইনাস করে দিই আমার আনসার হবে 336 চলে এসো কোশ্চেন নাম্বার 5 দেখো কোশ্চেন নাম্বার 5 এর যে সিরিজটা আছে 10 18 28 40 54 70 কোশ্চেন মার্ক আচ্ছা যদি আমি ডিফারেন্স করি 10 থেকে 18 এটা কত বাড়লো প্লাস 8 18 থেকে 28 এটা কত বাড়ছে প্লাস 10 তারপরে কত বাড়ছে প্লাস 12 কত বাড়ছে প্লাস 16 কত বাড়ছে এখান থেকে না এখানে বাড়ছে প্লাস 14 সরি প্লাস 14 কত বাড়ছে প্লাস 16 তাহলে প্রথমে 8 বাড়লো তারপরে 10 বাড়লো 12 বাড়ছে 14 বাড়ছে 16 বাড়ছে তাহলে পরেরটা অবশ্যই তাহলে 18 বাড়বে তাহলে সেক্ষেত্রে আমার আনসার চলে আসবে 88 আচ্ছা কোশ্চেন নাম্বার 6 যদি আমরা দেখি দেখো এখানে 120 99 80 63 48 কোশ্চেন মার্ক এখানে দেখো সিরিজটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কমছে আচ্ছা কোশ্চেন নাম্বার 6 যদি আমরা করি এখানে এখানে আছে 120 99 80 63 48 কোশ্চেন মার্ক দেখো 120 থেকে 99 এটা কমে যাচ্ছে সিরিজটা ডিক্রিজিং হচ্ছে আর কি তাহলে কত কমছে এটা কমছে হচ্ছে মাইনাস 21 99 থেকে 80 এটা হচ্ছে মাইনাস 19 80 থেকে 63 এটা কমছে কত মাইনাস 17 আচ্ছা এটা হচ্ছে মাইনাস 15 তাহলে সবগুলো দেখো দুই করে করে কমছে তাহলে এটা হবে হচ্ছে মাইনাস 13 কমবে তাহলে 48 থেকে যদি 13 কমে আমার আনসার চলে আসবে 35 কোশ্চেন নাম্বার 7 এ চলে এসো দেখো 7 এ বলছে 2 2 5 13 28 কোশ্চেন মার্ক আমি ফার্স্ট এর ডিফারেন্স করলে হচ্ছে 0 এদের ডিফারেন্স হচ্ছে 3 এদের ডিফারেন্স হচ্ছে 8 আর এর ডিফারেন্স হচ্ছে 15 এবার দেখো এই 0 কে আমি 0 কে লিখতে পারি 1 স্কয়ার মাইনাস 1 আমি 3 কে লিখতে পারি 2 স্কয়ার মাইনাস 1 আমি 8 কে লিখতে পারি 3 স্কয়ার মাইনাস 1 আমি 15 কে লিখতে পারি 4 স্কয়ার মাইনাস 1 তাহলে 1 স্কয়ার মাইনাস 1 2 স্কয়ার মাইনাস 1 3 স্কয়ার মাইনাস 1 4 স্কয়ার মাইনাস 1 তাহলে পরের নাম্বারটা অবশ্যই আমি লিখব 5 স্কয়ার মাইনাস 1 দ্যাট ইজ 25 মাইনাস 1 হচ্ছে 24 তাহলে ডিফারেন্সটা কত হবে 24 হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই নাম্বারটা কত হবে তাহলে এখানে দেখো 2 এর সাথে 0 প্লাস করে আমি 2 পেয়েছি 2 এর সঙ্গে 3 প্লাস করে 5 পেয়েছি 5 এর সঙ্গে 8 প্লাস করে 13 পেয়েছি 13 এর সাথে 15 প্লাস করে 28 পেয়েছি তাহলে 28 এর সাথে 24 কে যদি প্লাস করে দিই আমার এই আনসারটা হয়ে যাবে 52 আমার এখানে আনসার হবে হচ্ছে 52 52 ইজ দা কারেক্ট আনসার কোশ্চেন নাম্বার 8 এ চলে এসো দেখো নাম্বারটা আস্তে আস্তে কমছে এবং একদম শেষের দিকে দেখো একটা সিঙ্গেল ডিজিট হয়ে গেছে 8 আচ্ছা এটা বুঝতে পারছো এটা হচ্ছে 8 ইনটু 2 16 এটা হচ্ছে 16 ইনটু 3 48 তাহলে অবভিয়াসলি এটা হবে 48 ইনটু 4 হবে তাহলে 48 ইনটু 4 করলে আমার চলে আসছে 192 তারপর এটা হবে 192 ইনটু 5 তারপর এটা হবে 960 ইনটু 6 তাহলে সেক্ষেত্রে আমার আনসার চলে আসছে 192 কোশ্চেন নাম্বার 9 এ দেখো দেখো সিরিজটা প্রথমে 5 তারপরে 2 কমে গেল আবার আস্তে আস্তে বাড়তে শুরু করছে তাহলে এখানে দেখো এই যে দুটো নাম্বার এই প্রথম যে দুটো ডিজিট এদের যদি যোগ করে দিই যোগফলটা হচ্ছে তোমার থার্ড ডিজিট মানে আমি বলতে পারি 5 প্লাস 2 ইকুয়াল টু 7 আবার দেখো 2 প্লাস 7 ইকুয়াল টু 9 তাহলে এখানে লিখতে পারি 5 প্লাস 2 ইকুয়াল টু 7 আমরা তাই পাচ্ছি আবার দেখো 2 প্লাস 7 ইকুয়াল টু 9 পাচ্ছি আবার 7 প্লাস 9 ইকুয়াল টু 16 পাচ্ছি আবার 9 প্লাস 16 ইকুয়াল টু 25 পাচ্ছি তাহলে এই নাম্বারটা কত হবে এই নাম্বারটা হবে আগের দুটো নাম্বারের যোগফল দ্যাট ইজ অ্যাডিশন অফ 25 প্লাস 16 অ্যাডিশন অফ 25 এন্ড 16 25 আর 16 যদি অ্যাডিশন করি আমার আনসার আসছে 41 তাহলে পার্টিকুলার এই অঙ্কের ক্ষেত্রে যে লজিকটা আমরা এখান থেকে বলতে পারি সেটা হচ্ছে ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার ইকুয়াল টু থার্ড ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার ইকুয়াল টু থার্ড নাম্বার
क्वेश्चन नंबर 10 देखो এখানে আছে 35 57 79 911 1113 क्वेश्चन मार्क দেখো সিরিজটা প্রথমে আস্তে আস্তে বাড়ছে বাড়তে বাড়তে 79 এর পরে হয়ে গেল 911 অনেকটা গ্যাপ হয়ে গেল তাহলে আমরা এতক্ষণ যে রুলগুলো করছিলাম সেভাবে কোনটা কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না তুমি ডিফারেন্স করলেও কোনো রকম কোনো সুইটেবল কোনো এখান থেকে কনক্লুশন আনতে পারবে না তার কারণ হচ্ছে গ্যাপটা এখানে অনেক বেশি তাহলে এখানে অ্যাটলিস্ট লোকাল হয়ে গিয়ে 35 7 9 11 13 এরা সবাই হচ্ছে অড নাম্বার প্রত্যেকই বিজোড় সংখ্যা আমি যদি 1 থেকে শুরু করি 1 3 5 7 9 11 13 7 15 17 এই যে সিরিজটা এই সিরিজের প্রত্যেকটা নাম্বার কিন্তু কনসেকিউটিভ অড নাম্বার এবার লক্ষ্য করো 3 আর 5 কে নিয়ে পেয়েছি আমি 35 5 আর 7 কে নিয়ে পেয়েছি 57 7 আর 9 কে নিয়ে পেয়েছি 79 9 and 11 নিয়ে হয়েছে 911 11 এবং 13 নিয়ে হয়েছে 1113 তাহলে 13 আর 15 কে নিয়ে আমাদের आंसर হবে 1315 আচ্ছা দেখো স্টুডেন্ট এবার কোশ্চেন নাম্বার 11 টায় আসছে 89 72 14 কোশ্চেন মার্ক আচ্ছা এখানে 89 এর মধ্যে 8 আছে 9 আছে এই দুটো ডিজিট কে নিয়ে আমি বলতে পারি 89 আবার লক্ষ্য রাখো ওই 89 কে আমার লিখতে হবে 72 তাহলে এই যে দুটো ডিজিট আছে যদি এদের মাল্টিপ্লাই করে দিই তাহলে 8 ইনটু 9 কত হবে 72 আবার একইভাবে লক্ষ্য রাখো 7 আর 2 এদের যদি মাল্টিপ্লাই করি ইচ আদার কত হচ্ছে 72 যা 14 তাহলে একই লজিকে 1 ইনটু 4 যদি করি আমার আনসার কত হবে 4 তাহলে এটার লজিক হচ্ছে প্রোডাক্ট অফ টু ডিজিটস এটা হচ্ছে প্রোডাক্ট অফ টু ডিজিটস প্রোডাক্ট অফ টু ডিজিটস 8 ইনটু 9 72 7 ইনটু 2 14 সিমিলারলি 1 ইনটু 4 4 নাম্বার 12 দেখো এখানে 8 4 4 6 12 30 কোশ্চেন মার্ক আচ্ছা 8 কে তো 4 দেখে বুঝতে পারছি 8 এর হাফ হচ্ছে 4 আবার 4 কে 4 আমি লিখতে পারি 4 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 হয় যদি আমি স্টার্ট করি 8 কে যদি 0.5 দিয়ে গুণ করি অ্যাকচুয়ালি 0.5 মানে হচ্ছে হাফ 8 এর হাফ মানে হচ্ছে 8 মাল্টিপ্লাই বাই 0.5 কত আসছে 4 সিমিলারলি 4 কে যদি 1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 4ই হবে আবার দেখো 4 কে আমার লিখতে হবে 6 তাহলে 4 কে যদি 1.5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে চলে আসছে 6 তাহলে 6 কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে চলে আসছে কত 12 আবার একই ভাবে দেখো 12 কে যদি 2.5 দিয়ে মাল্টিপ্লাই করি কারণ 2.5 মানে হচ্ছে 12 ইনটু 2 মানে হচ্ছে 24 আর 12 ইনটু 0.5 মানে হচ্ছে 6 আমি অ্যাডিশন করলে চলে আসছে 30 তাহলে 12 ইনটু 2.5 কত আসছে 30 তাহলে লজিকটা খেয়াল করো প্রথমে 0.5 1 1.5 2 2.5 তাহলে 0.5 করে ইনক্রিজ করছি এবং সেই নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করছি তাহলে 2.5 এর পরে যদি 0.5 ইনক্রিজ করে কত হবে 3 হবে তাহলে এখানে নাম্বারটা কত হচ্ছে 30 তাহলে 30 কে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি আমার আনসার হয়ে যাবে 19 কোশ্চেন নাম্বার 13 দেখো বলছে 4 6 9 13 এন্ড হাফ কোশ্চেন মার্ক আচ্ছা এখানে এই নাম্বারগুলো দেখো সবগুলো কিন্তু এটা পূর্ণ সংখ্যা কিন্তু এখানে চলে এসেছে এটা ফ্র্যাকশন সাধারণত এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা একটা রুল তোমাদের বলবো সেটা হচ্ছে মাল্টিপ্লাই বাই আইদার 2/3 অর 3/2 মাল্টিপ্লাই বাই আইদার 2/3 অর 3/2 দেখো ফার্স্ট যেটা আছে 4 এই 4 কে যদি আমি 2/3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি আমি 6 পাচ্ছি পরের নাম্বারটা পাচ্ছি না তাহলে সেজন্য কখনোই বলবো যে এই কনসেপ্টটা হবে না মানে 2/3 এখানে আসবে না তাহলে বাকি পড়ে আছে কোনটা 3/2 তাহলে এবার দেখি 4 কে যদি 3/2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত আসছে 2 আর 4 কেটে গেল 2 আসছে 3 2 যা 6 নেক্সট নাম্বার চলে আসছে আবার একইভাবে 6 কেও যদি 3/2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 9 আসছে তাহলে সেই 9 কে যদি 3/2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আসছে 27/2 27/2 মানেই তো 13 এন্ড হাফ
আবার এই 27/2 কে যদি একই রকম 3/2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে চলে আসছে 81/4। তো আমার আনসার হবে 81/4। বা এটাকে যদি আমি ফ্র্যাকশন ফর্মে আনতে চাই আমি মানে এবো লিখতে পারি যে 20 and 1/4, 20 পূর্ণ 1 এর 4 বা 81/4। আচ্ছা কোশ্চেন নাম্বার 14, দেখো এখানে সবগুলো কিন্তু ফ্র্যাকশন দেওয়া আছে এবং এই ফ্র্যাকশনগুলোকে প্রথম আমি যদি এক্সপ্যান্ড করি প্রথমটা চলে আসছে 100/9, তারপরে চলে আসছে 25/2, পরেরটা আসছে 100/7, তারপরেটা আসছে 50/3 কোশ্চেন মার্ক। ভালো করে খেয়াল করো যে চারটে যে আমি নাম্বার পেয়েছি মানে এক্সপ্যান্ড করার পর তার মধ্যে নিউমারেটারে আমার দেখো উপরে দুটো দেখো 100 রয়েছে, চারটে নাম্বারের মধ্যে দুটোর ক্ষেত্রে লক্ষ্য রাখো দুটো কেসে আমি নিউমারেটার পার্টে কত পেয়েছি 100, তাহলে বাকি দুটোর পাইনি। তাহলে বাকি দুটোর যদি নিউমারেটারকে আমি 100 করতে হয় তাহলে সবগুলোকে একটা সেম কনসেপ্টে চলে আসলো, সেম ফর্মে ফেলতে পারলাম। তাহলে সেই লজিকে আনতে গেলে এটা 100/9 যেমন ছিল থাক, এই 25/2 যেটা আছে যদি আমি নিউমারেটারে 100 আনতে চাই তাহলে অবভিয়াসলি 25কে আমার 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কিন্তু অঙ্কে তো কোথাও বলেনি মাল্টিপ্লাই করতে, সেই জন্য ব্যালেন্স করার জন্য আমি ডিনোমিনেটর পার্টেও 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাতে আলটিমেটলি কিন্তু ক্যান্সেলেশন হয়ে গেল। আর আমি যেটা চাইছিলাম যে নিউমারেটর পার্টে 100 আনার জন্য সে 100ও কিন্তু চলে আসলো। আর এখানে আসছে 100/7, এখানেও আসছে 50/3, একই লজিক, এই 50কে যদি 100 করতে হয় তাহলে মাল্টিপ্লাই বাই 2 করতে হবে, ব্যালেন্সের জন্য ডিনোমিনেটর পার্টও 2 করতে হবে, আর এখানে আছে কোশ্চেন মার্ক। তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে চলে আসছে 100/9, তারপরে আসছে 100/8, তারপরে আসছে 100/7, তারপরে আসছে 100/6। তাহলে অবভিয়াসলি আমরা বুঝতে পারছি আমাদের আনসার যেটা হবে সেটা হবে হচ্ছে 100/5, কারণ 100/9 এখান থেকে পেয়েছি, এটা 100/8, 100/7, 100/6, ডিনোমিনেটর পার্টটা কিন্তু 1 করে রিডিউস হচ্ছে, তাহলে সেক্ষেত্রে রিডিউস হলে 100/5 চলে আসছে, আর 100/5 যদি ক্যান্সেলেশন হয় আমার আনসার চলে আসবে 20। দেখো কোশ্চেন নাম্বার 15, 15 এর ক্ষেত্রে বলছে 2 এর পরে 5, তাহলে 2 কে আমি 5 লিখবো কি করে, ইনটু 2+1, এই যে 2 আছে তাকে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করব, করে তার সঙ্গে আমি যদি প্লাস 1 করে দিই তাহলে চলে আসছে 5। আবার একইভাবে এই 5 কে আমি যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 5 2 = 10, তার সঙ্গে যদি প্লাস 2 করে দিই তাহলে আসছে 12। আবার একই লজিকে 12কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হচ্ছে 24, তার সঙ্গে যদি প্লাস 3 করে দিই তাহলে 27 তাই এসছে। তাহলে 27কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি কত হচ্ছে 54, তার সঙ্গে যদি প্লাস 4 করে দিই তাহলে চলে আসছে 58। তোমরা একটি বিষয় খেয়াল করো মাল্টিপ্লাই বাই 2 কিন্তু প্রত্যেকটা কেসে কিন্তু আছে, আর যে নাম্বারটা আমি অ্যাডিশন করছি সেটা 1 করে কিন্তু বাড়ছে, ইনক্রিজ হচ্ছে, একবার প্লাস 1, একবার প্লাস 2, একবার প্লাস 3, একবার প্লাস 4। তাহলে আমার আনসার যেটা হবে সেটা অবভিয়াসলি হবে 58/2+5, কারণ আগেরটা প্লাস 4 বেড়েছে তাহলে এবার প্লাস 5 হবে, আর মাল্টিপ্লাই বাই 2 তো সব কেসে আছে এখানেও মাল্টিপ্লাই বাই 2ই থাকবে। তাহলে 58কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে চলে আসছে 116, আর তার সঙ্গে যদি 5 যোগ করে দিই 5 প্লাস করি আমার আনসার চলে আসবে 121। তাহলে এখানে আনসার হবে 121।